ভারাণসী গঙ্গা নদীর পশ্চিম পারে অবস্থিত এক প্রাচীন শহর, যার অপর নাম মন্দির নগরী। ইতিহাসের সাক্ষী, বারবার বহিরাগত আক্রমণ সত্ত্বেও এই নগর আবার মাথা তুলে দাঁড়িয়েছে তার স্বমহিমায়। এই ভারাণসীতে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দির, যা দর্শনে অন্য জ্যোতির্লিঙ্গে দর্শনের সমান মোক্ষ লাভ হয়। আজ আপনাদের ভারাণসী ভ্রমণের দ্বিতীয় পর্বে দেখাবো ভারাণসীর অন্যতম আকর্ষণ দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি, মণিকর্ণিকা ঘাট, বিশ্বনাথ দর্শন, নাটোর রানী ভবানী কর্তৃক প্রতিষ্ঠিত দুর্গা মন্দির, সংকটমোচন মন্দির, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সারনাথ ইত্যাদি। কালভৈরব মন্দির দর্শন করে যখন দশাশ্বমেধ ঘাটে এসে হাজির হলাম, তখন মুষলধারে বৃষ্টি শুরু হলো। কিন্তু আরতি শুরুর আগেই ঠিক বৃষ্টি কমে গেল। তবে আরতি দর্শনার্থীর সংখ্যা মোটেও কিন্তু কমলো না। এই অল্প ইলচেগুড়ি বৃষ্টির মধ্যে শুরু হলো গঙ্গা আরতি। কিন্তু এত জোরে বৃষ্টি এলো, একদম পুরো চারিদিক ভিজে গেল, এবং তার মধ্যেই কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে আরতি কিন্তু হয়েছে, এবং সেই আরতি আমরা দর্শন করলাম। এবং সেই আরতি এতটাই ভালো লাগলো, কারণ আপনাদেরকে কলকাতার বারাণসীর ন্যায় আরতি, গঙ্গা আরতি দেখিয়েছি। এখানে কিন্তু একদম অরিজিনাল বারাণসীর আরতি, পুরো শিহরণ আসে মনের মধ্যে। এবং আমার আজকের প্রায় গত কয়েক বছরের একটা ইচ্ছা ছিল, সেটা আজকে পূর্ণ হলো, যেটা বারাণসীর আরতি, যেটা দশাশ্বমেধ ঘাটের আরতি। তো চলুন মণিকর্ণিকা ঘাটের দিকে একটু যাই, সেখানে দেখি, কারণ সেখানেই আমাদের আসল সত্য লুকিয়ে আছে। জীবনে অহংকার, রাগ, দুঃখ সব কিছু এই স্থানে এসে স্তব্ধ হয়ে যায়, যে স্থান আমাদের চরম সত্যের উপলব্ধি ঘটায়। হিন্দু শাস্ত্র অনুসারে এই ঘাটে যে ব্যক্তি দাহ করা হয়, সেই ব্যক্তি মোক্ষ লাভ করে। বারাণসী ভ্রমণ করতে আপনারা যারা আসবেন, তারা অবশ্যই মণিকর্ণিকা ঘাট দর্শন করবেন, যে স্থান আপনাকে মনে করাবে অহংকার, রাগ, দুঃখ এগুলো ক্ষণস্থায়ী, যা মূল্যহীন। এই মুহূর্তে আছি মণিকর্ণিকা ঘাটে। এই ঘাট হচ্ছে সব সত্যের একটাই জায়গা, মানে এই জায়গাটা সত্য ছাড়া আর কিছু নেই, মানে মৃত্যু, যেখানে মানুষ সব শেষ। আর ওখানে দেখলাম পুরো জ্বলন্ত চিতা জ্বলছে, এবং তার থেকে বড় কথা হচ্ছে এখানে মানে মানুষের বিশ্বাস যে এই মণিকর্ণিকা ঘাটে যদি দাহ করা হয়, তাহলে তার আত্মা মোক্ষ প্রাপ্ত হয়, সেই জন্য মণিকর্ণিকা ঘাটে দাহ করাকে শুভ মনে করা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কদুলিয়া চকে। তো রাত্রের যে বারাণসী, এই কদুলিয়া চক একদম দেখতে অপূর্ব লাগছে, মনে যেন একটা আছে, আমার যেন মনে হচ্ছে কোনো একটা দিনের বেলায় কোনো একটা এরিয়ায় চলে এসেছি। তো আজকের মতো আমাদের পুরো গঙ্গা নদী থেকে শুরু করে মণিকর্ণিকা ঘাট বিভিন্ন জায়গা ঘোরা কমপ্লিট হলো। এবার যাবো হোটেলের দিকে, এবং আবার দেখা হচ্ছে কালকে সকালবেলায়। শুভরাত্রি সকলকে জানাই সুপ্রভাত বারাণসী থেকে।
এখন সকাল 6:30টা আমি চলে এসেছি দেশাশ্বমেত ঘাটে। এখান থেকে গঙ্গার জল নেব এবং সেটা নিয়ে যাবো হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে এবং সেখানে আজকে আমরা পুজো দেবো। তো চারিদিকে এতটাই ভিড়, মানে এমনিতেই লেট হয়ে গেছে, আগে আসার কথা ছিল কারণ কাল রাত্রে খুব মানে টায়ার্ড ছিলাম এবং ঘুমিয়ে পড়েছিলাম, তো একটু লেট করেই বেরোলাম। এখন যাবো মন্দির দর্শন করব। মন্দির দর্শন করার পর কিছু খেয়ে নিয়ে আমরা আজকে সাইট সিইং যত আছে সেগুলো কিন্তু আজকে এক্সপ্লোর করব। কাশী বিশ্বনাথ দর্শন করতে গিয়ে আমার যা অভিজ্ঞতা হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করে নেব, যাতে আগামী দিনে আপনাদের বিশ্বনাথ দর্শনের ক্ষেত্রে কাজে লাগতে পারে। এবার আপনাদের কাশী বিশ্বনাথ দর্শন কীভাবে করবেন বা কত তাড়াতাড়ি করবেন আমার যেটা অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে বলি আপনারা 2 নম্বর যে গেট, যেটা সরস্বতী ফাটক যেটা দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে যদি সোজা চলে যান তাহলে গেট নাম্বার 2 সেখানে গিয়ে পৌঁছতে পারবেন। তার আগে আপনাকে মোবাইল ক্যামেরা সব কিছু জমা করতে হবে, মানে অ্যালাউ নেই। আর আপনারা কখন আসবেন, একদম পারলে ভোরে আসবেন বা সকাল 6:30, 6:30, 7:00 মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এরপর থেকে শুরু হয় অসম্ভব ভিড়। আমরা ভেতরে গেলাম, যথারীতি লাইন দিতে হলো এবং লাইন দিয়ে সেখানে কিউতে চলতে চলতে লাস্টে গিয়ে আমরা দর্শন করলাম কিন্তু কাশী বিশ্বনাথ টেম্পলে, এবং তারপরে অন্নপূর্ণা মন্দির এবং কালী মন্দির এবং ওখানে যতগুলো মন্দির আছে যেমন নরসিংহ মহারাজ মন্দির, রামসীতা মন্দির, সবগুলো দর্শন করে আবার এদিকে বেরিয়ে এলাম। এদিকটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট, এদিক দিয়ে যাওয়ায় আপনাদের সুবিধা হবে। এবং আপনারা কীভাবে জানবেন সেটার দিক নির্দেশন হচ্ছে গোধুলিয়া মোড় থেকে সোজা দশাশ্বমেধ ঘাটের দিকে এসে এখানে ঘাটটা মানসিং ঘাট আর দশাশ্বমেধ ঘাট, এই যে দুটো ঘাট, এই দুটো ঘাট যখন আলাদা হচ্ছে তারই বাঁ দিকে হচ্ছে কিন্তু এই 2 নম্বর গেট। তো এটা দিয়ে আপনারা যেতে পারেন, এটা আমার অভিজ্ঞতা হিসেবে আপনাদের বললাম। ফাইনালি বিশ্বনাথ মহাদেবকে দর্শন করে এই মুহূর্তে চলে এসেছি হোটেলের রুমে। আমাদের 11টায় হচ্ছে চেক আউট, তো আমরা হোটেলে এই মুহূর্তে চেক আউট করবো, করে যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা দেখব, এবং রাত্রে আমাদের যেহেতু ট্রেন আছে এবং আজকে হচ্ছে বারাণসীর শেষ দিন এবং কালকে এসেছিলাম, তো এই দুদিনের একটা ট্রিপ আমরা করেছি। জানি একটু হ্যাকটিক হবে, তবুও এই ট্রিপটা করাতে আমার ভালো লাগছে, কারণ 3 বছর ধরে বিভিন্ন টাইমে আমার টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছিল। কাশী বিশ্বনাথ দর্শন সেরে এবং হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম বারাণসী শহরের আর 5টা দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। এখানে আপনাদের একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি, আমরা বারাণসীর দর্শনীয় স্থানগুলি ভ্রমণ করেছিলাম শেয়ার অটোতে করে। আপনারা চাইলে কম বাজেটে শেয়ার অটোতে করে ঘুরতে পারেন। প্রথমে আমরা চলে এলাম দুর্গাকুণ্ড বা দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরটি হলো বারাণসীর অন্যতম একটি মন্দির। বারাণসীর দুর্গা মন্দির বা দুর্গাকুণ্ড বলা হয়, এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড করা আছে এবং শোনা যায় এটা নাকি রানী ভবানীর তৈরি একটি দুর্গা মন্দির। এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে দু একটা বিবরণ জানিয়ে রাখি। এই মন্দিরটি 1800 শতকে অবিভক্ত বাংলার নাটোরের রানী ভবানী তৈরি করেছিলেন। এই মন্দিরে প্রবেশ করলে বাংলা হরপে রানী ভবানী সম্বন্ধে বিবরণ দেওয়া আছে। যেহেতু মন্দিরটি কোনো রকম ফটোগ্রাফির অনুমতি নেই তাই আপনাদের দেখাতে পারলাম না। এই মন্দিরের সামনে একটি কুণ্ড বা পুকুর আছে, শোনা যায় এই পুকুরটি আগে গঙ্গা নদীর সাথে যুক্ত ছিল। এই মুহূর্তে চলে এসেছি রামচরিত মানস তুলসীদাসের যে মন্দির সেখানে, এখানে কথিত আছে তুলসীদাস রামচরিত মানস লিখেছিলেন এবং এই জায়গাটা এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে, টাইমিং হয়ে গেছে, বলছে এখন আর ঢোকা যাবে না যেহেতু 12টা বেজে গেছে। তুলসী মানস মন্দির হল মন্দিরনগরীর বারাণসীর অন্যতম বিখ্যাত মন্দির। প্রাচীন হিন্দু মহাকাব্য রামচরিতমানস মূলত এই স্থানে গোস্বামী তুলসীদাস রচনা করেছিলেন। রামায়ণ মূলত সংস্কৃত ভাষায় সংস্কৃত কবি বাল্মীকি লিখেছিলেন। যেহেতু সংস্কৃত ভাষা সবার কাছে বোধগম্য না হওয়ার জন্য 16 শতকে গোস্বামী তুলসীদাস হিন্দি ভাষার আওয়াধি উপভাষায় রামায়ণ লিখেছিলেন। এই আওয়াধি সংস্করণটি রামচরিতমানস বলা হয়। এরপরে আমাদের পরের গন্তব্য ত্রিদেব মন্দির। চলে এসেছি ত্রিদেব মন্দিরে এবং এই মন্দিরে ঢুকেই বাঁদিকে হচ্ছে জুতো রাখার জায়গা এবং তারপর জুতো রেখে সোজা যেতে হবে উপরে মন্দিরের দিকে। ভাগ্য খুব ভালো যে মন্দিরটা খোলা ছিল, কারণ এই জাস্ট আমরা পৌঁছেছি মন্দির ঠাকুর দর্শন করার পরই সঙ্গে সঙ্গে কিন্তু তারা বন্ধ করেছিল, কারণ এখন তাদের মন্দির 4টা বন্ধ থাকবে। তো আপনারা যারাই আসবেন আমার মনে হয় একটু সকাল সকাল 12টার আগে আসার চেষ্টা করবেন, নাহলে কিন্তু প্রত্যেকটা মন্দির কিন্তু বন্ধ থাকে। এবার কি, এরপর আমাদের পরবর্তী গন্তব্য হলো সংকটমোচন মন্দির। দর্শন করলাম সংকটমোচন হনুমানজিকে মন্দির। তো এই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে একদম শান্তশিষ্ট একটা পরিবেশ, বিভিন্ন গাছগাছালিতে পরিপূর্ণ এবং সেখানে সংকটমোচন হনুমানজির মন্দিরটা একদম খুব সুন্দর জায়গায়। আর এখানে এলে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ মন্দিরগুলো কিন্তু বন্ধ হয়ে যায়
একটা নির্দিষ্ট টাইমে। উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী আশ্রীঘাটের কাছে এই মন্দিরটি অবস্থিত। কথিত আছে এইখানে তুলসীদাস শঙ্করমোচন হনুমানের দর্শন পেয়েছিলেন। এই মন্দিরে প্রতি মঙ্গলবার ও শনিবার ভক্তেরা বিশেষ পুজো দিয়ে থাকেন। শঙ্করমোচন হনুমান মন্দির দর্শন করে এবার 20 টাকায় একটি ইরিকশা করে পৌঁছে গেলাম লঙ্কা এলাকা। সেখানে আমরা দেখতে পাবো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে সুউচ্চ তোরণ। তোরণ পার করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করলে আমরা দেখতে পাবো বিভিন্ন বিভাগ, যেমন কলা বিভাগ, হিন্দি বিভাগ, ফিজিক্স বিভাগ, সঙ্গীত বিভাগ ইত্যাদি। বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা যার পূর্ব নাম কাশী বিশ্ববিদ্যালয়, যা একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়। এটি স্থাপিত হয়েছিল 1916 সালে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস 1370 একর জুড়ে অবস্থিত। কাশী নরেশ প্রভু নারায়ণ সিং দ্বারা দান করা জমিতে এই বিশ্ববিদ্যালয় নির্মিত হয়েছিল। বিএইচইউ 6টি প্রতিষ্ঠান, 14টি অনুষদ অর্থাৎ স্ট্রিম এবং প্রায় 140টি বিভাগ সংগঠিত। পৌঁছে গেছি বিএইচইউ অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে। এখানে আরেকটা বিশ্বনাথের মন্দির আছে, সেটা আমরা দর্শন করব। আর এই ক্যাম্পাসটা অনেকটা বড়, আপনারা আস্তে আস্তে দেখবেন যে আমি বিভিন্ন ডিপার্টমেন্টগুলো তুলে ধরছিলাম। তো চলুন আমরা সেই বিশ্বনাথের মন্দির দর্শন করি। বিএইচইউ এর ক্যাম্পাসের প্রায় 1.7 কিমি ভিতরে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটিকে বিএইচইউ বিশ্বনাথ মন্দির বা নতুন বিশ্বনাথ মন্দিরও বলা হয়ে থাকে। চলে এসেছি বিএইচইউতে অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে। সেখানে একটি বিশ্বনাথ মন্দির আছে, সেটা আজ আমরা দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো। এই মন্দিরটি নির্মাণ কার্য শেষ হতে সময় লাগে প্রায় 35 বছর। এই মন্দিরটি ভারতের অন্যতম উঁচু মন্দির, উচ্চতা প্রায় 77 মিটার। মন্দিরটির নকশা শ্রী কাশী বিশ্বনাথ মন্দির দ্বারা অনুপ্রাণিত এবং বেশিরভাগটাই মার্বেল দ্বারা তৈরি। যদিও শ্রী বিশ্বনাথ মন্দিরটি প্রাথমিকভাবে শিবকে উৎসর্গ করা হয়েছে, তথাপি একটি মন্দিরের মধ্যে 9টি মন্দির নিয়ে গঠিত এবং সমস্ত বর্ণ, ধর্ম এবং ধর্মীয় বিশ্বাসের মানুষের জন্য উন্মুক্ত। শিব মন্দির নিচুতলায় এবং লক্ষ্মীনারায়ণ মন্দির ও দুর্গা মন্দির ওপরের তলায়। শ্রী বিশ্বনাথ মন্দিরের অন্যান্য উপাসনালয়গুলি হল নটরাজ, পার্বতী, গণেশ, পঞ্চমুখী মহাদেব, হনুমান, সরস্বতী এবং নন্দী। দেখে নিলাম বিএইচইউর ভেতরে যে কাশী বিশ্বনাথ মন্দিরটা আছে সেটা, এবং সেখানে বিভিন্ন রকমের ঠাকুর আছেন, সেগুলো দেখে এখন যাব সারনাথের পথে। বারাণসী ভ্রমণের আজকের এই দ্বিতীয় পর্বের ইতি টানলাম এখানে, কারণ এখনও অনেক গল্প বাকি আছে। প্রচণ্ড গরম ও খামখেয়ালি বৃষ্টিতে প্রায় গোটা বারাণসী ঘুরে বেড়াচ্ছি নতুন নতুন অচেনা জায়গা দর্শনের নেশায়। আগামী পর্বে আমরা দেখব সারনাথ, যেখানে বৌদ্ধ ও হিন্দু ধর্মের মেলবন্ধন, যেখানে গৌতম বুদ্ধ তার শিষ্যদের বোধিজ্ঞান প্রদানের জায়গা, এবং পাশাপাশি সারনাথ মিনি জু এবং ডিয়ার পার্ক। আমার বারাণসী ভ্রমণের অন্তিম পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি অচেনা শহরের পর্দায়।